হ্যালো বন্ধুরা, কথায় আছে যে স্যান্টা ক্লজ যেমন গিফটের ঝুড়ি নিয়ে উপস্থিত হয়, তেমনই কিন্তু এই মুহূর্তে এটিকে মোহনবাগান দল চমকের ঝুড়ি নিয়ে উপস্থিত হয়েছে সকল সবুজ মেরুন সমর্থকদের সামনে। ইতিমধ্যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বেশ কয়েকজন নতুন প্লেয়ার দলে নিয়ে এসেছে এবং আগামী মরশুমের জন্যও কিন্তু প্লেয়ার সই করানো শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। তো এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, এটিকে মোহনবাগান দল ইন্টারেস্ট শো করেছে 23 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার নাওরেম মহেশ সিংকে, যে বর্তমানে ইস্ট বেঙ্গল দলের হয়ে স্বপ্নের মরশুম কাটাচ্ছে লাল হলুদ জার্সিতে। ইতিমধ্যে ইস্ট বেঙ্গল দলের হয়ে 12টা ম্যাচে 1টা গোল এবং 5টা অ্যাসিস্টও করে ফেলেছে মহেশ। তো এই নাওরেম মহেশকে কিন্তু দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে এই মুহূর্তে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই জানা যাচ্ছে। তো দেখা যাক, ইস্ট বেঙ্গল দল ছেড়ে এটিকে মোহনবাগান দলে মুভ করতে রাজি হয় নাকি নাওরেম। কিন্তু আমার যতদূর মনে হয়, নাওরেম এই মুহূর্তে ইস্ট বেঙ্গল দলে যেমন সময় কাটাচ্ছে, তাতে কিন্তু আমার মনে হয় না যে ইস্ট বেঙ্গল দল ছেড়ে এটিকে মোহনবাগান দলে আসতে রাজি হতে পারে নাওরেম মহেশ সিং। তো এবার আসি পরের নিউজে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই আমাকে গতকাল জিজ্ঞাসা করেছো যে 18 বছর বয়সী ভারতীয় রাইট মিডফিল্ডের প্লেয়ার গায়ামার নিকুম, যাকে নিয়ে কিন্তু বর্তমানে ট্রান্সফার মার্কেটে ঝড় উঠে গেছে, সেই গায়ামার নিকুমকেও নাকি এটিকে মোহনবাগান টার্গেট করেছে। তো বন্ধুরা, তোমাদের বলি, গায়ামার নিকুমকে ISL এর 3-4 দল টার্গেট করেছে, কিন্তু তাদের মধ্যে এটিকে মোহনবাগান দলের নাম নেই। আর বর্তমানে ওই পজিশনে এটিকে মোহনবাগান দলের বেশ কিছু প্লেয়ার রয়েছে, সেহেতু নিকুমকে টার্গেট করার কিন্তু কোনো প্রশ্নই ওঠে না এটিকে মোহনবাগানের। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এটিকে মোহনবাগানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।